তিনি বলেছেন ুল লিহা অর্থাৎ যে ব্যক্তি কোনো লাশ বহন করবে সে যেন খাটিয়ার চতুর পাশে বহন করার চেষ্টা করে ফাই ইন্মিনা সুন্না কারণ এটি সুন্নার অন্তর্ভুক্ত এহাদিসের উপরে ভিত্তি করে অনেকেই হয়তো চতুর্পাশে ঘুরে ঘুরে লাশের খাটিয়া বহন করার কথা বলে থাকেন কিন্তু এহাদিসকে নিয়ে এহাদিসের সনদ এবং সূত্রকে নিয়ে গবেষণা করেছেন সমসাময়িক যুগের যে রয়েছেন শেখ আহমদ শাহের শেখ আলবান রেহাল্লা সহ যে কয়েকজন সমসাময়িক যুগের মহাদিসরা গবেষণা করেছেন বলে আমরা জানতে পারি তারা প্রায় সকলেই এহাদিসকে জয়াইফ সূত্রে বর্ণিত বলেছেন কারণ এর ভিতরে এনকাতা রয়েছে তো যার কারণে এহাদিসের উপরে ভিত্তি করে আমরা চল্লিশ কদম হাঁটার বিশেষ ফজিলত এবং খাটিয়ার চতুর্পাশ ঘুরে ঘুরে বহন করার কোনো বিশেষ ফজিলত আমরা পাচ্ছি না আর দশ কদম পরপর পরিবর্তনের যে কথা সেটি দেহাদিস থেকে কোনোভাবেই প্রমাণিত হয় না আর এর বাইরে আমরা দেখি ফেকে হানাফির কিতাব বাহরুল রায়কের ভিতরে আল্লাহ কাসান দিয়ে একটি হাদিস উল্লেখ করা হয়ে থাকে আর সেটি হল মান হামলা জানাজ আতান আর আইনা খুতুয়াতহু আর বা আইনা কাবিরা যে ব্যক্তি চল্লিশ কদম লাশ বহন করে হাঁটবে সেই ব্যক্তিকে চল্লিশটি কবিরাগুনা তার ক্ষমা করে দেওয়া হবে এহাদিসের সনদ সম্পর্কে মুহাদিসমা ইকরামের অনেকেই মন্তব্য করেছেন এহাদিসের সনদ বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় আল্লামা আলবরুল্লাহ আকামুল জানায়েস কিতাবে এই জন্য চল্লিশ কদম লাশের খাটিয়া বহন করে হাঁটার ফজলত বা দশ কদম পর পার্শ্ব পরিবর্তন করার এ বিষয়টিকে তিনি বেদায়ক বলে আখ্যায়িত করেছেন তো যাই হোক আমরা পুরো বিষয়টিকে সামনে রেখে যে কথা বলতে পারি তা হল চল্লিশ কদম লাশের খাটিয়া বহন করে হাঁটার ফজিলত সম্পর্কে বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত হয়নি আর দশ কদম পরপর পরিবর্তন করা সম্পর্কে তো কোনো হাদিসই আমরা খুঁজে পাইনি যার কারণে লাশের বহন করার ক্ষেত্রে সাধারণভাবে আমরা বহন করব এর জন্য দশ কদম পরপর পার্শ্ব পরিবর্তন করা কাঁধ পরিবর্তন করা এবং এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এ বিষয়টিকে আমরা আবশ্যক মনে করব না এ বিষয়টিকে আমরা বিশুদ্ধভাবে বর্ণিত বা প্রমাণিত কোনো সুন্না মনে করব না আল্লাহ তে আমাদের সকলকে শুদ্ধ এবং সঠিকতার পথে পরিচালিত করুন